এই দেখো এইগুলো যে টিমলি, কে কে ভালোবাসো, কে কে খেতে চাও, যে টিমলি দারুণ খেতে, দেখেছো ইয়াম্মি ডাইজেস্টিভস। গুড আফটারনুন, এখন আর গুড মর্নিং নেই, এখন বেলা 1:30 বাজে, আমার রান্না বান্না সব কমপ্লিট, এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী রান্না হলো, আর এবার জিম্মাকে আর মানিকে আমি খেতে দেবো। তারপরে আজকে কেন ব্লগটা স্টার্ট করলাম সেটা বলি, আজকে যাব জিম্মাকে নিয়ে একটু সুপার মার্কেট। জিম্মার মানে ওটাই, ওকে শর্ত দেওয়া হয়েছে, সকাল থেকে ওর আন্টি এসেছিল, পড়াশোনা করেছে, তার জন্যে ওকে সুপার মার্কেটে আমার আজকে এমনি যাওয়ার দরকার। তা সেটা হয়তো ওকে নিয়ে যেতাম না, কিন্তু ওকে নিয়েই আমায় যেতে হবে। তা চলো আর দেরি করবো না, কারণ তাড়াতাড়ি করে আজকে খাওয়ার হয়ে যেন খুব ইন্টারেস্ট আছে যে তাড়াতাড়ি চলো খেয়ে নেবে, খেয়ে নেবো নিয়ে তাড়াতাড়ি চলো যাবো। তাই জন্য আগে ওকে খেতে দিয়ে দিই, চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই, দিয়ে ওকে ওকে আর মানিকে খেতে দিয়ে দিই, তারপরে ও আর আমি যাবো। গিয়ে তো তারপরে দেখবে, চলো। তো দেখো আজকে আমাদের রান্না হয়েছে, এটা পালং শাক, শিম, বেগুন, মূলো, গাজর সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, এইটা হয়েছে। আর হয়েছে এখানে এই সকালবেলা একটু তেলে ভাজা করেছিলাম, ওয়েদার তো বেশ বৃষ্টি বৃষ্টি সেই জন্যে, তা সেটারই একটু আছে। আর এটা হচ্ছে টমেটো পোড়া, সেটাকে এইভাবে মাখা। আর এইখানে হচ্ছে চিকেন কষা, চিকেনটা বেশি ঝোল করিনি, একটু কষা কষাই করেছি, চিকেন দেখবে একদম ঝোল হলে না ভালো লাগে না। আর এই যে ভাত, ব্যাস সিম্পল লাঞ্চ। আর মানি খেতে বসে গেছে, দাঁড়াও মানিকে আগে খেতেটা দিয়ে দিই। দেখো জিম্মার তো মানে প্রত্যেক দিন একটু করে ঘি নেওয়ার একটা আছে, কিন্তু রোজ আমি দিই না, আজকে দিলাম, আর চিকেনটাও দিয়ে দিলাম একসাথে। এই তোরটা নিয়ে যা। কোনটা, পালং শাকটা? এই এইটা নিবি তুই, এই তরকারিটা একটু নে চ। আচ্ছা জলের গ্লাস নে, জল নিয়ে নে। ও হাত পাচ্ছে না, হাত পাচ্ছে না, ওরে বাবারে হাত পাচ্ছে না, উফ কায়দার চয়েস নেই ওর। ব্যাস ব্যাস ব্যাস, বেশি ভর্তি করলে খেতে পারবি না, এইরকম করে ও জানো। নে নে নে, ব্যাস সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এখন দুপুরবেলা, দুপুরবেলা আমার ঘরটা দেখো কীরকম অন্ধকার থাকে, আর এখানটা শুধু পুজো করেছি বলে লাইটটা জ্বেলে রেখেছি, পুরো বাড়ি অন্ধকার দুপুরবেলা। এখন এই দেখো দেখেছ, দুপুর মানে 3:30 বাজে, সবাইদি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো রেডি হব, হয়ে ওকে নিয়ে যাব, চলো। গুড ইভিনিং, এখন দেখো আমরা রেডি হয়েছি, মাস্কটা আমার হাতে, আমরা যাচ্ছি এখানে। না না মাস্কটা পরবো, তোমাদের সাথে কথা বলবার জন্য কথাটা বলে নিয়ে মাস্কটা পরে নেবো রাস্তায়। যাচ্ছি আমি আর জিম্মা, একটু কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, এই পাশে একটা সুপার মার্কেটে যাচ্ছি, মোর মোর কি করছিস কেন, মোর সুপার মার্কেটে যাচ্ছি। আজকে জিম্মার কোনো ডিমান্ড ফুলফিল হবে না, হবে কিন্তু না একদম। আজকে যাচ্ছি আমার কয়েকটা মানে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে। না করবে না, করতেই হবে, পড়াশোনা করতেই হবে, পড়াশোনা করানোর জন্য। দেখো দেখো আমি ম্যাগি নিয়ে আসছি।
দেখো দেখো দুখানা ম্যাগি নিয়ে এসেছে। ম্যাগি অত নেব না, না একদমই না, আমি আর নেব না কিছু। দেখো দেখো এত জিনিস কিনেছে, তাহলে ভাবো নিজেই চিৎপটাং হয়ে যাচ্ছে জিনিস বইতে গিয়ে, দেখেছো? আর জিনিস কেনার সময় তখন এইটা কিনবো ওইটা কিনবো সেইটা কিনবো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও কি কি কেনা হয়েছে। চলো তাহলে এই শুয়ে পড়ছে, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো, আমি এটা খাবো। আচ্ছা এইটা তো খাবে, এই যে এইটা কিনেছে একটা যোগা বার, যোগা বার বুঝেছো, যোগা করবে। আর দেখো কি কি কিনেছে, তুই বের করবি না আমি বের করবো, তুই বের কর বের কর। আমার জন্য স্ট্রবেরি বাউলি, বাউলি দাদার এটা, এটা আমার ফেভারিট কেক। এটা ক্যামেরা ক্যাপচার করছে না, দাঁড়া। আচ্ছা নে, তাড়াতাড়ি করবি, তাড়াতাড়ি ডু ফাস্ট। এটা ফোম, থামস আপ, এটা বাবার লেমন জুস, বাবা লেমন জুস কিনেছে, মুসাম্বি কিউই জুস, আমার ফেভারিট ফ্রুট কিউই, কিউই জুস, কত জুস নিয়েছে দেখো। আর মানি ভালোবাসে অ্যাপেল জুস, কোকোনাট জুস, কোকোনাট জুস বার, চকলেট বার, আর প্রোটিন চকলেট বার একটা নিয়েছি, একটা চকলেট দেওয়ার। এইগুলো কখন নিলি? মুখরোচক টক ঝাল, টক ঝাল মিষ্টি চানা চুর এনেছে, টমেটো কেচাপ, এই একটা কেক নিলাম বেস্ট ফার্মের, জানি না কেমন হবে, কেমন হবে জানি না, দেখি কেমন হয়। ফেভারিট জুস অফ মাইন, লিচি জুস, পাস্তা, পাস্তা, নিভিয়া সফট ক্রিম ফর নিভিয়া সফট, নিভিয়া সফট তো লাগবেই বলো, মোর এই দুটো আমি বারণ করেছিলাম নিতে, কিন্তু তখন তুমি আরেকটা, খুব বাজে এটা, এগুলো খুব বাজে জিনিস। আর এখন এই কটা জিনিস বাবা, এখন খাবার সময়, that's why let's start eating our dinner, dinner, দেখো আনা মাত্র খোলা চাই, ওটাও প্রোটিন বার নাকি ওই বাদাম ফাদাম দেওয়া, উল্টো পাল্টা জিনিস খাওয়াতে খুব ঝোঁক। চিকেন কড়াই আছে, লাইটটা জ্বাল তো, লাইটটা জ্বাল, ম্যাগি খাবো, শুদ্ধ মানে পায় না, শুদ্ধ বদমাইশি, তোর পড়া হয়ে গেল না, আর একটু পড়, আমি ম্যাগি খাবো, তুমি আজকে বলেছিলে ম্যাগি দেবে, দেবো তো, এখন দাও, দেবো তো দেবো তো দেবো তো, কান্ট মুলে দেবো, আমি করে দিচ্ছি দাও, আমি করে দিচ্ছি, এইটা আমাকে আমারটা করতে দাও, জিম্মা বলছে আমারটা আমাকে করতে দাও, আমি ওই জন্য ওকে বলছি আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, আমাকে আমার মতো থাকতে দাও, আমি কালকে প্যারিসে শিফট হয়ে যাচ্ছি, ও কালকে প্যারিসে শিফট হয়ে যাচ্ছে বুঝেছো,
জিম্মা কালকে প্যারিসে শিফট হয়ে যাচ্ছে, দিয়ে আমাকে আমার মতন থাকবে ও, তাই তো? রোজ ম্যাগি খাবো, রোজ ম্যাগি খাবে। সব পেলি নষ্ট জীবন, আশীর্বাদ মাল্টিগ্রেন আটা, বুঝেছো? মাল্টিগ্রেন আটা, ভালো করেছো। ব্যাস চলো আমাদের ডিনার দেখো কমপ্লিট হয়ে গেছে, রুটি বানানো। এই রুটি আর চিকেন ডিনার সার্ভ করে দিচ্ছি, আর তার সাথে একটু স্যালাড কেটেছি, বুঝেছো? রুটি চিকেন আর সঙ্গে স্যালাড। আর জিম্মার খাবারটাই আমি আগে বাড়ছি, তো ও স্যালাডের পেঁয়াজটা খাবে না, সেই জন্য ওর জন্য শুধু আলাদা করে শশা, সেই ও রুটি চিকেন আর শশা খাবে। এই দেখো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন বাই বাই।